দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তোমরা জানো যে তোমাদের স্কুল প্রায় দীর্ঘ 6 মাস ধরে বন্ধ। তোমরা সবাই বাড়িতে আছো করোনার কারণে, এবং সবাই বাড়িতে থেকেও সবার সাথে মানে আত্মীয় পরিবার এবং স্কুলের সাথে হলেও কিছুটা যোগাযোগ রাখতে পেরেছো। এই যোগাযোগ রাখার ক্ষেত্রে তোমাদের অনেক প্রযুক্তি তোমাদের ব্যবহার করতে হয়েছে, এবং সবাই যার যার বাসায় থেকেও সবাই কেমন জানি হলো কিছুটা হলো কাছাকাছি অবস্থান করতে পেরেছো। তো আজকে তোমাদের সাথে আমার বিষয় হলো সবাই কাছাকাছি, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। 13 অধ্যায় সবাই কাছাকাছি। সবাই কাছাকাছি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে সড়ক পথের কথা বলবো, নৌপথের কথা বলবো এবং বিমান পথের কথা বলবো। দেখো, আমরা যদি কোথাও যাতায়াত করি, এই তিনটি পথ দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমরা যদি স্কুলে যাই, আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সড়ক পথ ব্যবহার করি। আর অনেক সময় নৌপথ ব্যবহার করি, যারা লঞ্চে যাতায়াত করে তাদের ক্ষেত্রে নৌপথ ব্যবহার করি। আমরা যদি বিদেশ যাই তখন আমরা বিমানপথ বা আকাশপথ ব্যবহার করি। এখন আমি যেখানে যাব সেই জায়গাটার সাথে এখন যেখানে আছি সেই জায়গাটার কি একটি সম্পর্ক, একটি যোগাযোগ স্থাপন করে এই পথগুলো। কিন্তু তোমাদের আজকের বিষয় এই পথ না। আমরা ফিজিক্যালি গিয়ে যোগাযোগ করব না, আমরা তথ্য দিয়ে যোগাযোগ করব। আজকের বিষয় হলো তথ্যের আদান প্রদানের যে মাধ্যম, তথ্যের আদান প্রদানের যে পথ, সেই পথ নিয়ে আমরা আলোচনা করব। যেমন এটা কি হতে পারে, এটা হতে পারে ঘড়ির অ্যালার্ম, ঘড়ির অ্যালার্ম কি করে, ঘড়ির অ্যালার্ম একটা মাধ্যম হিসেবে সময়ের সাথে তোমাকে যোগাযোগ করিয়ে দেয়। তুমি দেখুন, যখন সকালে ঘুম থেকে ওঠো, যখন তুমি গভীর ঘুমে থাকো, তখন ঘড়ি অ্যালার্ম কী করে, তোমাকে সময়টাকে মনে করে দেয়, সময়ের সাথে তোমাকে যোগাযোগ করিয়ে দিল। আবার যদি বলি আমি টেলিভিশনের কথা বলি, টেলিভিশনের কাজ কী, যে একটি এলাকার বা একটি পরিবেশের যে প্রকৃত আবহাওয়া, যে প্রকৃত পরিস্থিতি, সেটা তোমাকে পরিচয় করাইয়ে দেয় যে ওইখানে এই অবস্থা হচ্ছে, ওইখানে এখন রৌদ্র, ওইখানে বৃষ্টি, ওইখানে ঝড়। আমরা টেলিভিশনের মাধ্যমে একটি স্থানের পরিবেশ সম্পর্কে জানতে পারি। এখন এই টেলিভিশন কী করছে, একটা তথ্য দিয়ে তোমাকে সেখানে পরিবেশটাকে পরিচয় করে দিয়েছে। মানে তুমি দূরে থেকেও টেলিভিশনের মাধ্যমে সেখানের পরিবেশ সম্পর্কে জানতে পেরেছ। আবার যদি আমি বলি রেডিওর মাধ্যমেও আমরা এক স্থানের আবহাওয়া, এক স্থানের ভালো মন্দ খবর আমরা জানতে পারি, এবং সেই স্থানের সকল তথ্য আমরা ঘরে বসে পেতে পারি। আবার যদি বলেন আমার টেলিফোন, হ্যাঁ, টেলিফোনের মাধ্যমে আমরা সরাসরি দ্বিমুখী আলোচনার মাধ্যমে সকল তথ্য পেতে পারি। তো এগুলো কি আমাদের সকলই হলো যোগাযোগ, মানে তথ্যের যোগাযোগ, শুধু যোগাযোগ না, এটা হলো তথ্যের যোগাযোগ। তো আমরা তথ্য যোগাযোগ বলতে কী বুঝি, বা তথ্যের আদান প্রদান, তথ্যের যোগাযোগ বলতে কী বুঝি, সেই সংজ্ঞাটা একটু ভালোভাবে লিখে নেই। তোমরা সবাই লিখে নাও, এক স্থান থেকে অন্য স্থানে
এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে কথাবার্তা চিন্তা ভাবনা বা তথ্যের আদান প্রদান বা বিনিময় হচ্ছে তথ্য যোগাযোগ। তো আমরা বুঝতে পেরেছি যে তথ্য যোগাযোগ কি। সবাই সুন্দরভাবে খাতায় এই সংজ্ঞাটি লিখে রাখবে। এবার আসো যে আমাদের যদি আমরা যদি যোগাযোগ করি, সেই যোগাযোগ করতে হলে আমাদের কিছু নীতিমালা মেনে নিতে হবে। সেই নীতিমালার আলোকে আমাদের যোগাযোগ করতে হবে। এখন এটাই হলো যোগাযোগের নীতিমালা। তো কী কী যোগাযোগের নীতিমালা থাকতে পারে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। যোগাযোগের মৌলিক নীতিমালা তো যোগাযোগের মৌলিক নীতিমালা কি হতে পারে? প্রথমত পূরক ও প্রাপক থাকবে। প্রথমত যে তথ্য দেবে সে তথ্য দিলেও হলো না, সেই তথ্য গ্রহণ করার জন্য অন্য পাশে আরেকজন থাকতে হবে, মানে প্রাপক থাকতে হবে। এবং প্রাপকে যে তথ্য দেবে তার উপরে আস্থা থাকতে হবে যে তথ্য গ্রহণ করবে। তাহলে কি প্রেরক এবং প্রাপক থাকবে এবং উভয়ের মধ্যে আস্থা এবং আগ্রহ থাকতে হবে। আমি একজনকে তথ্য দিলাম কিন্তু সে যদি গ্রহণ করার আগ্রহ না থাকে বা গ্রহণ করার জন্য আস্থা না থাকে সেটা কোনো প্রকারে যোগাযোগ হবে না। তো তথ্য দিলেই হবে না, আস্থা থাকতে হবে এবং আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? আগ্রহ থাকতে হবে এবং গ্রহণযোগ্যতা থাকতে হবে। এবার আসো দ্বিতীয় পয়েন্টে, যে যোগাযোগের ভাষা হবে কীরকম হবে? যোগাযোগের ভাষা হবে সহজ সরল ও সুস্পষ্ট ও সম্পূর্ণ। এ বিষয়টি নিয়ে আমি একটু ব্যাখ্যা করি। মনে করো তুমি ইংলিশে কথা বলতে পারো, তুমি একজনের সাথে যোগাযোগ করলা, সে ইংলিশে কথা বলতে পারে না। এখন সে কি ইংলিশে বুঝবে? ইংলিশ বুঝবে না। তাহলে উভয়কেই বোধগম্য একটি ভাষা হতে হবে এবং সেটা সহজ হতে হবে। জানি তুমি দিচ্ছ, যোগাযোগ করছো, তুমি তথ্য দিচ্ছ, সে জানি ভালোভাবে গ্রহণ করতে পারে। আর যদি গ্রহণ করতে না পারে সেটা কোনো ধরনের যোগাযোগ হলো না। এবং তুমি যে তথ্য দিচ্ছ সেই তথ্যটা অবশ্যই সম্পূর্ণ হতে হবে এবং সুস্পষ্ট হতে হবে। তুমি অর্ধেক তথ্য দিলা এবং সে কিছুই বুঝতে পারলো না, সেটা কোনো ধরনের যোগাযোগ নয়। পরের পয়েন্ট হতে পারে কি সঠিক ব্যক্তির কাছে যোগাযোগ। তুমি যার সাথে যোগাযোগ করবা, যে তথ্য দেবা, সেই তথ্য নেওয়ার মতন ব্যক্তি সে হতে হবে। মানে মনে করো তোমাদের স্কুল সম্পর্কে একটা তথ্য দিলা, সেই তথ্যটা তোমাদের বন্ধুদের কাছে দিতে পারো, তুমি যদি অন্য কাছে দাও সেটা ঠিক হবে না। তাহলে সঠিক ব্যক্তির কাছে তোমার তথ্য, সঠিক তথ্য জানাতে হবে। এবার আসো যোগাযোগের মধ্যে যোগাযোগের ভাষা ও কথাবার্তার সৌজন্যবোধ। বিষয়টি অতীব জরুরি, কারণ কি তুমি যার সাথে কথা বলছো
সেও তো তোমার সাথে কথা বলছে, মানে উভয়ের সাথে উভয়ের যোগাযোগ হচ্ছে, এবং এই দুইজনের যোগাযোগের ক্ষেত্রে তোমার অবশ্যই সৌজন্যবোধ থাকতে হবে। যদি তোমাদের যোগাযোগ উগ্রপন্থী হয়, তোমাদের যোগাযোগ সেখানে অশ্লীল কথা হয়, তোমাদের যোগাযোগ একজনে গ্রহণ করতেছে না, একজনে বিরক্ত হচ্ছে, এরকম হয়, তাহলে সেটা কোনোভাবে যোগাযোগ বলে গণ্য হবে না। তো আমরা এই সকল নীতিমালা আমাদের মনে রাখতে হবে যোগাযোগের ক্ষেত্রে। এখন আমরা জানবো যে যোগাযোগের প্রক্রিয়া এবং ধাপগুলো কী কী, প্রক্রিয়ায় যোগাযোগ করা যেতে পারে এবং কী কী ধাপে এই যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগের প্রক্রিয়া, এখন এই যোগাযোগের প্রক্রিয়াটা কীভাবে হতে পারে? যে তোমার সাথে যোগাযোগ করবে সে প্রথম কি একটা বার্তা তোমাকে দেবে। তো কী হবে, প্রয়োগ কী দিল, প্রথমে বার্তা দিল, সেই বার্তাটা কী হবে বলো তো? সেই বার্তাটা একটি সংকেত রূপে কাজ করবে, এবং সেই সংকেতটা কী করবে, সেই সংকেতটা কোনো একটি মাধ্যম গ্রহণ করবে। সংকেত কোথায় যাবে? মাধ্যমে যাবে, ঠিক আছে? এবং সেই মাধ্যমের মাধ্যমে, সেই মাধ্যম দ্বারা প্রেরকের যে বার্তাটা সেটা গ্রাহকের কাছে যাবে। কার কাছে? গ্রাহকের কাছে যাবে। কী যাবে বলো তো? বার্তা না, কিন্তু এখানে যাবে সংকেত। সেই সংকেতটা যখন গ্রাহকের কাছে যাবে, গ্রাহক সেই সংকেতে বার্তা হিসেবে গ্রহণ করবে এবং তার অর্থ উদ্ধার করবে। গ্রাহকের কাছে গেল, আবার বার্তা হিসেবে সেটা উদ্ধার করলো। উদ্ধার করার পরে সেই সংকেত বোঝার পরে কি বলছে সে আবার উত্তর প্রদান করবে। এখানে তখন যখন গ্রাহক উত্তর প্রদান করবে, তখন সেও প্রেরক হিসেবে কাজ করবে এবং সেও একটা বার্তা দেবে, সেই বার্তাটা আবার সংকেত হিসেবে একটি মাধ্যমের মাধ্যমে পরবর্তী গ্রাহকের কাছে চলে যাবে। তোমরা হয়তো আরেকটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, আমি একটি ছক এঁকে দেই, তোমরা একটু হলেও ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমি এখানে একটা ছক আঁকলাম, তুমি যদি এখান থেকে শুরু করো, এখান থেকে যদি শুরু করো, কী আসে? প্রেরক, সে বার্তা প্রদান করবে, সেই বার্তাটা কিন্তু গ্রাহকের নিকট বার্তা হিসেবে যাবে না, একটি সংকেত রূপ নেবে, এবং সংকেতের রূপ নিয়ে মাধ্যমের মাধ্যমে, মনে করো একটা মোবাইল মাধ্যম বা টেলিভিশন একটা মাধ্যম, সেই মাধ্যমের হিসেবে তোমার গ্রাহকের কাছে যাবে। গ্রাহক কী করবে? অর্থ উদ্ধার করবে, এবং তখন গ্রাহক প্রেরক হিসেবে কাজ করবে, কারণ সে তখন আবার একটা বার্তা দেবে, সেজন্য প্রেরক হিসেবে কাজ করবে, এবং সে বার্তা দিল, সেই বার্তাও আবার সংকেতের রূপ নেবে এবং সেখান থেকেও একটা মাধ্যম হিসেবে কাজ করবে। সেই মাধ্যমে অর্থ উদ্ধার করবে কি? প্রথম যে প্রয়োগ ছিল সেই গ্রাহক হিসেবে সেই বার্তার অর্থ উদ্ধার করবে এবং সেই বার্তা গ্রহণ করবে। এভাবে আমাদের যোগাযোগের প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তোমরা যোগাযোগ প্রক্রিয়ার চকটি অবশ্যই খাতায় লিখে রাখবে। এখন আমরা জানব যোগাযোগের ধাপ। তাহলে যোগাযোগের ধাপগুলো কীরকম হতে পারে? মানুষের তৈরি কথাবার্তা, তারপরে কোনো কোট বা ছবি বা ভিডিও বা ডেটা ইত্যাদি প্রয়োগযন্ত্রে প্রেরণ করতে হবে, প্রয়োগযন্ত্রের মাধ্যমে হতে পারে যাবে। পরে যোগাযোগের মাধ্যম কাজ করবে এবং গ্রাহকযন্ত্র তা গ্রহণ করবে, এবং পরবর্তীতে আরেকটি মানুষ সেটা গ্রহণ করবে এবং দেখবে, ঠিক আছে? তো কীভাবে হতে পারে আমি আবার একটু সংক্ষিপ্ত ধরি। প্রেরক, মাধ্যম, গ্রাহক। প্রেরক, মাধ্যম, গ্রাহক বা প্রাপক কি? প্রেরক, তারপরে মাধ্যম, তারপরে প্রাপক। এভাবে আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে
কাজ করতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে আমরা সবাই কাছাকাছি এই অধ্যায় নিয়ে আরও কথা হবে। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কারণ তোমাদের সামনেই তোমাদের পরীক্ষা। সবাই ভালো থাকবে এবং আমার ক্লাসগুলো দেখবে। সবাই ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো।